বন্ধুরা আজকের অঙ্কের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোশ্চিন করব যে কোশ্চিনগুলো তোমাদের আপনি পুলিশের এক্সামের জন্য মোস্ট মোট মোস্ট ইম্পর্টেন্ট এই টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই জিজ্ঞেস করা হবে শুধু তোমাদের এখানে নাম্বার এবং ভেরিয়েবল চেঞ্জেস হতে পারে তো ক্লাসটা মন্দিরে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লে লিস্ট করা আছে প্লে লিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে ফার্স্ট কোশ্চিন আছে ক্লাসে কি আছে দেখো এখানে যে তিনটি ঘন্টা নয় বারো ও পনেরো মিনিট অন্তর বাজে তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে সেটি আমাদের নির্ণয় করতে হবে তো এ ধরনের কোশ্চেনকে কীভাবে সলিউশন করি আমরা যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা কী নিয়ে নেব লসাগুন নিয়ে নেব তো লসাগু নিয়ে নাও এখানে তিন দিয়ে দিলে তিন তারিখে নয় তিন চারে বারো তিন পাঁচ চা পনেরো আর যাবে আর যাবে না তাহলে পাঁচ চার পাঁচ চার কুড়ি তিন কুড়ি ষাট ষাট ইন্টু তিন করলে আমাদের একশো আশি এটা কি মিনিট তো একশো মিনিট পর তারা যেটা আছে আবার একসঙ্গে বাঁচবে তো একশো মিনিট আমাদের উত্তর আছে ঘণ্টায় তাহলে একশো আশি মিনিট ইজগ্স টু কত ঘন্টা সাড়ে দিয়ে ভাগ করে দাও তাহলে কত তিন ঘন্টা উত্তর আমাদের অপশন ডি অপশন ডি ক্যারেক্ট নেক্সট কোশ্চেন দেখো এক ব্যক্তি এবিসিডি এর মধ্যে কিছু পেন ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর অনুপাতে ভাগ করে দিল সর্বনিম্ন কয়টি পেন তার কাছে থাকলে সে এই অনুপাতে ভাগ করতে পারবে তার কাছে মিনিমাম কয়টা পেন থাকলে সে এই রেশিওতে সবাইকে ভাগ করে দিতে পারবে তো আমরা প্রথমত রেশিওগুলোকে নিয়ে নিই ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই সিক্স এবার কী করবো এই যে নিচে যে ডিনোমিটারগুলো আছে এগুলো সবগুলো আমরা নিয়ে নেব লসাগুনিয়ে পুরোটাই গুণ করে দেবো মানে ফ্র্যাকশানে রেশিওটা যে ফ্র্যাকশানে আছে এই রেশিওটাকে আর ফ্র্যাকশানে রাখবো না এটা আমরা নর্মালি নিয়ে চলে আসবো তো সেটা করার সব থেকে সহজ উপায় যেটা আছে নিচের সংখ্যাগুলো সবগুলো লসাগু নিয়ে সেই লসাগু দিয়ে সবগুলোকেই গুণ করা তো এদের লসাগু কি আসবে এদের লসাগু আসবে ষাট তো ষাট দিয়ে সবগুলোকেই গুণ করছি তাহলে প্রথমটাই গুণ করলে উপরে কি ষাট বাই তিন ষাট বাই তিন মানে কি তিন দিয়ে ষাটকে যদি কাটি তাহলে আসবে এটা কুড়ি ইস এটা কত চলে আসবে চার পনেরো ষাট পনেরো ইস টু এটা কত আসবে পাঁচ বারং ষাট বারো এটা চলে আসবে দশ কেন আসতে বুঝতে পারছি যে প্রত্যেকটার উপরে কি ষাট চলে আসছে বা সবগুলোর উপর বিভিন্ন যে শার্ট আছে তাহলে দেখো ভাগ করলে কত চলে আসবে আমাদের এগুলো চলে আসবে তো এই রেশিওতে এই অনুপাতে সে ডি কে তার পেনগুলোকে ডিস্ট্রিবিউট করছে এবার সর্বনিম্ন কয়টি পেন তো সর্বনিম্ন যেটা আছে এ কে হয়তো কুড়ি এক্সট্রা পেন দিচ্ছে বিকে যেটা আছে পনেরো এক্সট্রা কে যেটা আছে বারো এক্সট্রা ডিকে যেটা আছে আমাদের দশ এক্সট্রা এবার সর্বনিম্ন কত হতে পারে সর্বনিম্ন সে কয়টা দিতে পারে নিশ্চয়ই সর্বনিম্ন সে একটা দিতে পারে মিনিমাম তা আমরা মিনিমাম এক নিয়েই কাজ করব তো সবাইকে শুধু যদি একটা একটা করে যদি দেয় তাহলে এখানে কত চলে আসবে এই এ কে দেওয়া হবে কুড়িটা পেন বি কে দেওয়া হবে পনেরোটা পেন কে দেওয়া হবে বারোটা পেন ডিকে দেওয়া হবে কত দশটা পেন তো সর্বনিম্ন যদি পেন দেয় সর্বনিম্ন যদি পেন দেয় তাহলে এইভাবে তাই সে পেন দিতে পারবে এবার এগুলোর সবগুলোর সমষ্টি যেটা বেরিয়ে আসবে সেটাই হলো গিয়ে তার কাছে মিনিমাম নাম্বার অফ পেন ছিল তো এই ধরো এগুলোর সমষ্টি কত আসছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট সাতান্ন তাহলে তার কাছে মিনিমাম যদি সাতান্নটা পেন থাকে সেই ব্যক্তির কাছে যদি সাতান্নটা পেন থাকে তাহলে সে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স অনুপাতে পেনগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারবে তো উত্তর হবে আমাদের অপশানে অপশানে এ কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো একটি ব্যবসাতে এ ও বি যতক্রমে মোট মূলধনে একের তিন এবং একের চার অংশ মোট সময়ের একের চার এবং একের তিন অংশ সময়ের জন্য বিনিয়োগ করে বাকি মূলধন সি একের দুই অংশ সময়ের জন্য বিনিয়োগ করে ব্যবসার শেষে আঠারো হাজার টাকা লাভ হলে এ কত টাকা পাবে সেটি আমাদের নির্ণয় করতে হবে তো এইখানে এ নিয়ে নাও এইখানে বি নিয়ে নাও এইখানে সি কে নিয়ে নাও প্রথমত আমরা কী করব এখানে তাদের লাভের অনুপাত নির্ণয় করব তো লাভের অনুপাত কি হয় লাভের অনুপাত হয় মূলধন হিন্দুর সময় মূলধন ইনটু সময় হয়ে থাকে তো এর মূলধন কত একের তিন এ এর সময় কত একের চার বিয়ের মূলধন কত যে বিয়ের মূলধন একের চার বিয়ের সময় কত দেখো বিয়ের সময় একের তিন অংশ সময় তাহলে এই যে সময় এগুলো যে রেশিও আসবে সেটা কি এসে যাবে এখানে তাদের যে ব্যবসায়ী যে টাকা ডিস্ট্রিবিউট করছে সেই লাভের অনুপাত চলে আসে এখানে এখানে আমাদের প্রফিট টু হয়ে যায় প্রফিট প্রিন্সিপাল ইনটু টাইম প্রফিট আচ্ছা লাভ দাও এল দাও লাভ টু হয়ে থাকে ব্যবসার ক্ষেত্রে আমাদের যে প্রিন্সিপাল ইনটু টাইম মাথায় রাখবে এটা তারপরে এখানে সি এর ক্ষেত্রে কি করব সি এর ক্ষেত্রে বাকি মূলধনের কথা বলা হয়েছে তো সময়টা জানি একের দুই অংশ সময়ের জন্য কিন্তু বাকি মূলধনটা আমরা জানি না বাকি মূলধনটা কত এ এর মূলধন একের তিন বি এর মূলধন একের চার তাহলে এ দুটোর প্রথমে সমষ্টি নিয়ে নাও তাহলে কত আসবে সাতের বারো তার মানে এ এবং বি দুজন মিলে সাতের বারো অংশ মূলধন ইনভেস্ট করছে বাকি মূলধন কতখানি বাকি মূলধন ওয়ান মাইনাস এই সাতের বারো তো ওয়ান মাইনাস সাতের বারো করলে পাঁচের বারো হয় তো বাকি সি যেটা আছে কত মূলধন সি এর মূলধনটা পাঁচের বারো অংশ মূলধন এবার গিয়ে কি করবো আমরা ঠিক আগের মতো সিম্পল রেশিওতে নিয়ে আসবো তো সিম্পল রেশিওতে আনার জন্য কত দিয়ে গুণ করতে হবে এটা কত হবে সবগুলো দেখো এটা আসবে একের বারো ইস্টু আসবে একের বারো ইস টু আসবে এখানে পাঁচের চব্বিশ তাহলে কি দিয়ে গুণ করবো নিচের লসগুণ নেব তাহলে লসগু কত আসবে চব্বিশ চব্বিশ দিয়ে গুণ করব তো চব্বিশ দিয়ে গুণ করলে এটা কত আসবে টু ইস টু টু ইস তার মানে লাভের অনুপাত যেটা আসলো সেটা টু ইস টু টু ইস টু ফাইভ ঠিক আছে এইবার এখান থেকে ব্যবসাতে মোট লাভ কত হয়েছে ব্যবসাতে মোট লাভ হয়েছে আঠারো হাজার টাকা ব্যবসার শেষে যেটা আছে ব্যবসার শেষে আঠারো হাজার টাকা লাভ হলে এ কত পাবে তো এর লাভের অনুপাত কত টু টোটাল আমাদের আঠারো হাজার টাকা এর মধ্যে থেকে টু বাই সবগুলোর সমষ্টি নিচে এটা চার হাজার টাকা বন্ধুরা এখানে এর এ যেটা আসে কত টাকা পাবে চার হাজার টাকা পাবে উত্তর হবে অপশন এ আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চিন দেখব নেক্সট কোয়েশ্চিন কি বলেছে আমাদের এক ব্যক্তি ট্রেনে পঞ্চান্ন কিলোমিটার পার ঘণ্টা বেগে কোনো স্থানে গিয়ে ছেষট্টি কিলোমিটার পার ঘণ্টা বেগে ফিরে আসে যাতায়াতের ট্রেনটির গড় গতিবেগ কত সেটি নির্ণয় করতে হবে তো একটা জায়গায় গিয়ে ফিরে এসে যাচ্ছে এক্সে আসছে ওয়াইয়ে তাহলে গড় গতিবেগ কী হয় টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই মাথায় রাখবে স্টার মার্ক করে ফর্মুলাটা তো এখানে কী আসবে টু ইন্টু ফিফটি ফাইভ ইন্টু সিক্সটি সিক্স ডিভাইড বাই দুটোর যোগ করলে কত আসবে একশো একুশ এগারো দুটো পাঁচ এগারো পঞ্চান্ন এগারো দিয়ে কাটলে এগারো ইন্টু এগারো একশো একুশ এ এগারো দিয়ে কাটলে এটা ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ ষাট ঘন্টা উত্তর আমাদের অপশান যে এ দুইয়ের পাঁচ অংশ জমি ছয় দিনে এবং বি একের তিন অংশ জমি দশ দিনে চাষ করতে পারে তারা একত্রে চারের পাঁচ অংশ জমি দিনে চাষ করবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো কিভাবে করবো দেখো এ যেটা আছে আমাদের দুইয়ের এর পাঁচ অংশ জমি ছয় দিনে করছে তাহলে এ অংশ জমি কত দিনে করছে এটা উল্টে যাবে তাহলে এটা করলে কত তিন তার মানে এটা কত পনেরো এ এক অংশ জমি পনেরো দিনে চাষ করছে মানে কি এ পুরো কাজটা করছে কত দিনে পনেরো দিনে ঠিক একইভাবে বিয়ের নির্ণয় করো বি একের তিন অংশ জমি চাষ করে দশ দিনে তাহলে এক অংশ জমি চাষ করে কত দিনে তিরিশ দিনে তাহলে এখান থেকে বলতে পারি এ পুরো কাজটা করে পনেরো দিনে এক অংশ মানে কি পুরো কাজ বি পুরো কাজটা করে তিরিশ দিনে এই তো এখান থেকে কিনে নেব এদের লসাগু তিরিশ এটা আসবে দুই এটা আসবে এক ঠিক আছে এইবার এ প্লাস বি একত্রে যখন কাজ করে এ প্লাস বি যখন একত্রে কাজ করছে তখন তারা পুরো কাজটা কতদিনে শেষ করবে যদি একসঙ্গে যদি কাজ করে পুরো কাজটা পুরো কাজ মানে কত এক অংশ কাজ এক অংশ কাজটা এ এবং বি যদি একত্রে কাজ করে তাহলে কতদিনে শেষ করবে তিরিশ বাই তি দুটোর যোগ পালা এসে যাবে আমাদের তিন মানে দশ দিনে কিন্তু আমাদের এক অংশ কাজ তো চাওয়া হয়নি এক অংশ মানে কি পুরো কাজ কিন্তু আমাদের চাওয়া হয়েছে কি চারের পাঁচ অংশ জমি যেটা আছে কত কতদিনে চাষ করবে তার মানে চারের পাঁচ অংশ কাজ সে তারা কত দিনে করবে তাই এক অংশ যদি দশ দিনে করে তাহলে চারের পাঁচ অংশ কত আসবে দশ ইন্টু চারের পাঁচ পাঁচ দিয়ে কাটলে এটা কত আট দিন বন্ধুরা উত্তর উত্তর আমাদের অপশন অপশন সি সি থেকে যে এক ব্যক্তি বারো কিলোমিটার পার ঘন্টা গতি বেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে ছ মিনিট দেরি করে কিন্তু পনেরো কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায় তো বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত কিমি সেটি নির্ণয় করতে হবে তো ডাইরেক্ট ফর্মুলা ডিস্টেন্স এজিকালস টু যখনই দেখবে যে এত মিনিট দেরিতে পৌঁছাচ্ছে এবং এত মিনিট ঠিক সময়ে পৌঁছাচ্ছে বা আগে পৌঁছাচ্ছে তখন এখানে ফর্মুলাটা মাথায় রাখবে যে ডিস্টেন্সিক্স টু এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি ওয়ান প্লাস টি টু টাইম দুটোর যোগফল চলে আসবে এখানে তো এখানে কী করবো আমরা এক্স ওয়াই মানে কত বারো ইন্টু পনেরো এগুলোর ডিফারেন্স কত আমাদের ডিফারেন্স তিন ইন্টু টাইমের ক্ষেত্রে দেখো টাইম যেটা আছে কি ছয় মিনিট এবং এগুলো যেগুলো মিনিট এবং এখানে আছে কি কিলোমিটার পার ঘণ্টা এখানে আছে ঘন্টা এবং এখানে আছে মিনিট তাহলে মিনিটটাকে আমরা কিসে কনভার্ট করে নেব ঘন্টায় করে নেব তাহলে কি ছয় মিনিট ডিভাইড বাই ষাট এত ঘন্টা চলে আসলো প্লাস দিয়ে টি আসবে কিন্তু এখানে টি দেখো কী আছে আমাদের গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায় যদি গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায় তাহলে টি মানে কি জিরো তার কোনো এখানে টাইম গ্যাপ হচ্ছে না তার এখানে দেরিও হচ্ছে না বা সে এখানে তা আগেও পৌঁছাচ্ছে না সেহেতু এখানে টি টুর ভ্যালুটা আমাদের জিরো তো জাস্ট এ পর্যন্তই তো এখান থেকে কাটাকাটি করো পনেরো দিয়ে কাটলে চার পনেরো রং ষাট চার দিয়ে কাটলে তিন চারে বারো তিন দিয়ে এটা এ কাটো তাহলে আসলো কত ছয় তো ছয় এখান থেকে বেরিয়ে আসলো ডিস্টেন্স গন্তব্যস্থলে দূরত্ব কত কিমি ছয় কিমি তো ছয় কেমি বন্ধুরা এখানে উত্তর হবে বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব ছয় কেমি উত্তর বন্ধুরা অপশানে অপশানে এখান থেকে ক্যারেক্ট আসার নেক্সট কোশ্চেন এ একটি পেন বি কে কুড়ি পার্সেন্টেজ ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে তিরিশ পার্সেন্টেজ ক্ষতিতে একশো আটষট্টি টাকায় বিক্রি করে এ এর ক্রয় মূল্য কত সেটি নির্ণয় করতে হবে তো প্রথমত পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করে করতে পারো অথবা নর্মালও করতে পারো এ এর কাছে দাম ছিল এক্স টাকা এ থেকে বিতে গিয়েছে কুড়ি পার্সেন্টেজ ক্ষতিতে বি থেকে সিতে গিয়েছে তিরিশ পার্সেন্টেজ ক্ষতিতে ঠিক আছে তাহলে এখানে কি চলে আসবে আমাদের যে এক্স থেকে বি কুড়ি পার্সেন্টেজ ক্ষতি মানে কি মানে এইটটি পার্সেন্টে বিয়ের কাছে গিয়েছে এইটটি বাই হান্ড্রেড এবং ওখান থেকে সি এর কাছে গিয়েছে আরও তিরিশ পার্সেন্টেজ ক্ষতিতে মানে কি এখানে সেভেন্টি বাই হানড্রেড এটা ই জিজ্ঞাস্টু আলটিমেট দাম কত হয়েছে ওয়ান সিক্সটি এইট এইভাবে নর্মালি করতে পারে অথবা যেটা আছে দুটোর মধ্যে পার্সেন্টেজ চেঞ্জ করে নিয়ে পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা অ্যাপ্লাই করে পার্সেন্টেজ চেঞ্জটা বের করে নেবে যে কত পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে ওটা ইজিকালস টু যেটা আছে ওয়ান সিক্সটি এইট হান্ড্রেড পার্সেন্ট ইজিকালস টু কত সেটা নির্ণয় করে নিতে পারবে তো এভাবে করতে গেলে একটু টাইম লাগবে তো এইভাবে ইজিলি হয়ে যাবে তাড়াতাড়ি হবে তো জিরো জিরো কাটো জিরো আট দিয়ে কাটলে আট এক আট সরি আট দুগুনো ষোলো আট এক আট সাত দিয়ে কাটলে তিন সাতটা একুশ তাহলে এক্সের রেজাল্ট কত চলে আসবে আমাদের দশ দশে একশো একশো ইন্টু তিন মানে তিনশো তাহলে এ এর কাছে ক্রয় মূল্য কত টাকা ছিল তিনশো টাকা তিনশো টাকা উত্তর হবে উত্তর অপশান সি নেক্সট কোশ্চিন ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না নেক্সট দেখো তোমাদের পরিমিতির উপরও স্পেশাল সিরিজ চলছে সন্ধ্যা সাতটা থেকে সেটাও অবশ্যই দেখবে ঠিক আছে চার টাকা পার কেজি দরে আলুর সাথে ছ টাকা পার কেজি দরে আলু টু ইস টু থ্রি অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কত কেজি দাম কেজি প্রতি কত টাকা হবে সেটা নির্ণয় করতে হবে মানে এখানে মিন মিন ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে মানে এখানে চার টাকা কেজি ধর এখানে ছ টাকা কেজি ধর অনেকটা মিনটা দিয়ে দেওয়া হয় মধ্যমটা দিয়ে দেওয়া হয় এবং অনুপাতটা নির্ণয় করতে বলা হয় তো এখানে আমাদের নির্ণয় করতে হবে এখানে অনুপাতটা দিয়ে দেওয়া হয়েছে তো এখানে কি হবে আমাদের মধ্যম মধ্যমটা মাথায় রাখবে বড় থেকে মধ্যমটা মাইনাস হবে তো প্রথমত বড় থেকে মধ্যমটা মাইনাস হবে তারপরে মধ্যম থেকে ছোটটা মাইনাস হবে এই জিনিসটা শুধু মাথায় রাখবে এখানে তাহলে এখানে কি চলে আসবে এদিকে এটা চলে আসবে সিক্স মাইনাস এক্স এবং এদিকে চলে আসবে এক্স মাইনাস ফোর এটা হয়ে গেল নর্মাল রেশিও এবং আমাদের কোশ্চিনের রেশিও দেওয়া আছে টু ইস টু থ্রি তার মানে সিক্স মাইনাস এক্স বাই এক্স মাইনাস ফোর এটা ইজিকাল টু টু বাই থ্রির সঙ্গে সমান তাহলে এখানে কি তিনশো কোন গুণ করলাম যে আঠারো মাইনাস থ্রি এক্স এটা টু টু এক্স মাইনাস আট তাহলে এখান থেকে কত আসবে মাইনাস ফাইভ এক্সিকো এবং আটে মাইনাস ছাব্বিশ তো মাইনাস মাইনাস কাটো তো এক্স এর ভ্যালুটা কত আসবে আমাদের পাঁচ পঁচিশ থাকছে দশ মানে টু ফাইভ তো ফাইভ আছে তো পর জিরো বসিয়ে দিতে তো ফাইভ উত্তর উত্তর অপশন বি অপশন বি এখান থেকে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন পাঁচশো মিটার দীর্ঘ একটি সেতুকে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি তিনশো সত্তর মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে সেটি নির্ণয় করতে হবে আমাদের তো এখানে প্রথমে তো কি করবো আমরা ট্রেনটা একই স্পিডে যাচ্ছে স্পিড কোনো চেঞ্জ নেই তো প্রথমত আমরা ট্রেনটার স্পিড বের করব যখন ট্রেনটা এই যে এত মিটার দীর্ঘ একটি ট্রেন যেটা আছে পাঁচশো মিটার দীর্ঘ একটি সেতুকে যখন অতিক্রম করছে তো পাঁচশো মিটার যখন সেতুকে অতিক্রম করছে তখন ট্রেনটা স্পিড জিজ্ঞাসাটা কি হয় আমাদের স্পিড ডিসটেন্স বাই টাইম স্পিডটা কি ডিস্টেন্স বাই টাইম তো এখানে ডিস্টেন্সটা কত একশো পঞ্চাশ প্লাস আমাদের পাঁচশো ডিসটেন্স কি হয়ে যায় ট্রেনের দৈর্ঘ্য এবং যখন ট্রেন একটা সেতুকে ব্রিজকে অতিক্রম করে তখন কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেটার দৈর্ঘ্য প্লাস হয়ে যায় ডিভাইড বাই কত তিরিশ টাইমটা এখানে তিরিশ সেকেন্ড তো এডে জিজ্ঞাসাটা কত আসছে আমাদের ছশো পঞ্চাশ বাই তিরিশ তো এটা এটা কাটবে আচ্ছা ডেসিম এলে আসবে তো থাক এখন আমরা এ করছি না এবার দেখো ট্রেনটি যদি তিনশো সত্তর মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তো সেখানে যেটা আছে টাইম কত লাগবে তো এখানে টাইম এবার বের করো টাইম ইজ কাস্ট আবার কী এসে যাবে এখানে যদি টাইমটা নিয়ে নিই তাহলে টাইম ইজ কাস্ট টু ডিসটেন্স বাই স্পিড চলে আসবে এই ফর্মুলা একটা ফর্মুলা মাথায় রাখবে ডিসটেন্স দিকে টু স্পিড ইন্টু টাইম এখান থেকে বাকিগুলো সবগুলো নির্ণয় করে নিতে পারবে স্পিড এস কে এই দিকে করে নিলে ডিটা এদিকে চলে যাবে এভাবে সবগুলো করতে থাকবে তো এখানে কি টাইম ইজ গাছটা কি এবার চলে আসবে দ্বিতীয় ক্ষেত্রে কি ট্রেনটি তিনশো সত্তর মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তো এখানে ট্রেনের দৈর্ঘ্য তো সেম আছে ট্রেনের দৈর্ঘ্য তো পাল্টায়নি যা আছে তাই আছে তো আগে ট্রেনের দৈর্ঘ্য একশো পঞ্চাশ ছিল এমন এবং এখন কী কাকে পার করছে একটি প্ল্যাটফর্মকে যার দৈর্ঘ্য তিনশো সত্তর তাহলে এই দুটো যোগ করলে সেটা আমাদের ডিস্টেন্স হয়ে যাবে তো ডিস্টেন্সটা কত আসবে শূন্য বারো দুই হাতে এক পাঁচশো কুড়ি এবার ডিস্টেন্স বাই কি এবার স্পিড স্পিডটা কত পঁয়ষট্টি বাই তিন পঁয়ষট্টি বাই তিনটা তিনটা করে দিচ্ছি তো এবার কত দিয়ে কাটবো তেরো দিয়ে পাঁচ তেরং পঁয়ষট্টি চার তেরং বাহান্ন কুড়ি তো পাঁচ দিয়ে কাটলে পাঁচ চল্লিশ তাহলে আট তিন আসটে চব্বিশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড বন্ধুরা উত্তর উত্তর আমাদের অপশন সি অপশন সি কারেক্ট নেক্সট क्वेश्चन এব সি নল দিয়ে একত্রে একটি খালি চৌবাচ্চা পাঁচ মিনিটে পূর্ণ করে এ এবং বি পৃথকভাবে পনেরো এবং কুড়ি মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূর্ণ করবে সেটাই নির্ণয় করতে হবে টাইম এবং ওয়ার্কের মতো কোশ্চিন এ প্লাস বি প্লাস সি পাঁচ মিনিটে করছে এ আলাদা আলাদা যদি করে তাহলে এ করছে পনেরো মিনিটে বি করছে কত কুড়ি মিনিটে তো লসগ কত ষাট বারো পাঁচ বারং ষাট চার পনেরো ষাট তিন কুড়িং ষাট তো এখান থেকে কি এ প্লাস বি প্লাস সি টোটাল এখানে কি টোটাল ধরে নাও হচ্ছে জল ধরে কত ষোলো লিটার টোটাল ষাট লিটার টোটাল জল ধরে তো এ প্লাস বি প্লাস সি বারো লিটার জল ঢোকাচ্ছে এ ঢোকাচ্ছে চার লিটার করে এবং বি ঢোকাচ্ছে তিন লিটার করে তো এখান থেকে সি ভ্যালুটা কীভাবে বের করবে ষাট ডিভাইড বাই বারো মাইনাস এই দেখো a plus b plus c থেকে a এবং b এর যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কি c এর ভ্যালুটা আমরা পেয়ে যাব তো এই তাহলে এখানে কি 60 বাই 12 মাইনাস 7 মানে কত 5 তাহলে 5 দিয়ে কাটলে 12 মিনিট 12 মিনিট বন্ধুরা এখানে উত্তর হবে যে c নলটি কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে 12 মিনিটে উত্তর হবে অপশন এ অপশন এ বন্ধুরা এখানে करेक्ट आंसर नेक्स्ट क्वेश्चन নেক্সট কোশ্চিন আসে ক্লাসের শেষ কোশ্চিন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন প্রত্যেক কোশ্চিনটা অ্যান্সার কমেন্ট করে জানাবে কী আছে ষোলোশো টাকা দু বছর চার মাসের সরল সুদ যদি আমাদের দুশো টাকা হলে সরল সুদের হার কত তো সরল সুদের হার কত হচ্ছে সেটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং